মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন বাবার। সেই শিবির যেন উৎসবের চেহারা নেয়। মেয়ে ঐশিকার দ্বাদশ জন্মদিন উপলক্ষে বাণী মেডিকেল স্টোরের কর্ণধার ইন্দুপুরের অভিজিৎ মণ্ডলের এই উদ্যোগ। অভিজিৎ বাবু জানিয়েছেন, জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি মেটাতে একমাত্র মেয়ের জন্মদিন প্রতি বছর এভাবেই পালন করা হয়। এবার শিবিরের অষ্টম বর্ষ। বাবার এই উদ্যোগে খুশি ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ঐশিকাও। রবিবার বাংলা বাজারের একটি বেসরকারি লজে ওই শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতা সহ উপস্থিত সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। শিবিরে 22 জন মহিলা সহ মোট 146 জন রক্তদান করেন। শিবিরে রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। এটা অষ্টমতম রক্তদান শিবিরের একটা কর্মসূচি। মেয়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও করা হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে এতে, এবং তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। এটা একটা বেসরকারি লজে করা হয়েছে। 146 জন রক্ত দেওয়া হয়েছে। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরটাকে সমর্থন করেন। উদ্যোক্তা বাণী মেডিকেল স্টোর, অভিজিৎ মণ্ডল। আজকে এক মহতি কর্মসূচি, রক্তদান শিবির। বাণী মেডিকেল স্টোরের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও তা অনুষ্ঠিত হলো। এই এলাকায় এই রক্তদান শিবির উপলক্ষে উৎসবের চেহারা নিয়েছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করার জন্য এগিয়ে এসছে। আমিও সেই রক্তদাতাদের মধ্যে একজন। আমি বিগত 12 বার রক্ত দিয়েছি। এবার বাণী মেডিকেলে আমি এই নিয়ে 4 বার আমার রক্তদান। আমি বলবো আবার এলাকাবাসীর উদ্দেশ্যে যে আপনারা এগিয়ে আসুন, এই উৎসবে অংশগ্রহণ করুন। আমার নাম প্রতাপ মণ্ডল, বাড়ি ইনপুরে। বাড়ি ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, ইন্দপুর।